السلام عليكم ورحمة الله، كيف حالكم؟ الحمد لله أنا بالخير، الحمد لله الله تعالى অনেকদিন পর ক্লাসের সুযোগ দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আদুরুসুল আরবিয়া আমাদের পাঠ্য বই যেটা আছে আদুরুসুল আরবিয়া থেকে পড়বো, পেজ নাম্বার হলো 17। এখানে কিছু বাক্য দেওয়া আছে, দেখো ওই যে আল্লাহর ঘর দেওয়া আছে, বাইতুল্লাহ দেওয়া আছে, এখানে কিছু আরবি শব্দ দেওয়া আছে, এগুলো অনুবাদ করবো। তারপরে এই পাশে দেওয়া আছে মসজিদ নববী, অর্থাৎ মদিনার মসজিদ, আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের মসজিদ। এই সম্পর্কে কিছু বাক্য পড়বো, এই বাক্যগুলোর অনুবাদ আমরা সুন্দর করে শিখব। তো আমরা এতদিন শিখেছি যে হাজা অর্থ ইহা, তো আমরা এখানে লিখছি হাজা অর্থ ইহা, ইহা এটি উভয়টি আসে, হাজা অর্থ ইহা এবং এটি দুইটা অর্থেই ব্যবহৃত হয়। আমরা এখানে এটি লিখছি। আর বাইতুল্লাহ অর্থ হলো আল্লাহর ঘর, শব্দের শেষের থেকে তর্জমাটা উঠবে, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। তো এটা এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। বাইতুল্লাহ অর্থ কি? আল্লাহর ঘর। বাইতুল্লাহ অর্থ কি? আল্লাহর ঘর। হাজার তো এটা, তো এটা আল্লাহর ঘর, সহজের জন্য দিলাম, বাকি আরবি দেখে আমরা তর্জমাটা করব। এটা আল্লাহর ঘর। তো সেম পরে এই বাক্যটা আবার নিচে আসছে বাইতুল্লাহ, বাইতুল্লাহ, তাহলে কিভাবে অর্থটা আসবে? শেষ থেকে আল্লাহর ঘর, ফি মক্কাতা, ফি অর্থ মাঝে, ফি অর্থ মাঝে মধ্যে, মক্কা অর্থ মক্কায়, মক্কা অর্থ কি? মক্কায়। তো বাইতুল্লাহ মক্কায় অবস্থিত বলতে পারো, বা মক্কায় বললেই হয়ে যাবে, বাইতুল্লাহ মক্কায় অথবা মক্কায় অবস্থিত, মক্কার মাঝে, যে কোনো একটা বললেই হবে। ফি অর্থ কি? মাঝে, মক্কা অর্থ মক্কায়, বাইতুল্লাহ মক্কায় অবস্থিত। আনা অর্থ আমি, আনা অর্থ কি? আমি। তো ওহিব্বু ভালোবাসি, ওহিব অর্থ কি? ভালোবাসি। আর বাইতুল্লাহ আল্লাহর ঘর, সেম এখানে গেছে, এখানেও আবার এখানে, তো আল্লাহর ঘর। তা আমি আল্লাহর ঘরকে ভালোবাসি, আমি আল্লাহর ঘরকে ভালোবাসি, হয়েছে। তো সেম আবার এখন বাইতুল্লাহ গেল, হ্যাঁ এখন আজ মসজিদ নবী সম্পর্কে কিছু পরিচিত। তা হাজা অর্থ ইহা, আল মসজিদ নবী, মসজিদ নবী, আমরা বাংলাতে বলি না মসজিদ নববী, ওইটাই আরবিতে বলে আল মসজিদ নববী, মসজিদে নববী, আরবিটা উচ্চারণ করো আল মসজিদ নববী। তো ইহা অথবা এটা, এটা হলো মসজিদে নববী, হাজা অর্থ এটা, মসজিদ নববী তো মসজিদে নববী, মসজিদে নববী। তারপর আমরা যেটা বলতেছি যে এখন মসজিদ, আল মসজিদ নববী ফিল মাদিনাতি, আসে মসজিদে নববী, মসজিদে নববী, এই সেই অর্থটাই, আল মসজিদ নববী, মসজিদে নববী। তো ফি মাদিনাতি, মদিনায় অবস্থিত, মসজিদে নববী কোথায় অবস্থিত? মদিনায়। তো ফিল মাদিনাতি, কি অর্থ? মধ্যে, আমরা পড়েছি প্রথমে মাদিনা অর্থ মদিনা, মদিনায় অবস্থিত, মসজিদে নববী কোথায়? মদিনায় অবস্থিত, মসজিদে নববী, মসজিদে নববী। আর ফি অর্থ মাঝে, মদিনা অর্থ মদিনা, মসজিদে নববী মদিনায় অবস্থিত। আনা অর্থ আমি, এই যে সেম এখানে আসছে আনা, আমি ওহিব অর্থ ভালোবাসি, তো কাকে ভালোবাসি? মসজিদে নববীকে, আল মসজিদুন নববী, আমি মসজিদে নববীকে ভালোবাসি, সহজ অর্থ, ইনশাল্লাহ আমরা পারবো। আনা ওহিবুল মসজিদান নববিয়া, আরবিটা কি? আনা ওহিবুল মসজিদান নববিয়া, আমি মসজিদে নববীকে ভালোবাসি, ইনশাল্লাহ পারবো তো আমরা, ইনশাল্লাহ। আচ্ছা তো ইনশাল্লাহ আমরা এগুলো পড়ে আসবো এবং লিখেও আসবো, হ্যাঁ ভালো করে পড়বে এবং লিখে আসবো। আর কোনো জিনিস অস্পষ্ট থাকলে অবশ্যই আমাদেরকে অবগত করবেন। ঠিক আছে, আজকে আমাদের এখানে শেষ, আসসালামু আলাইকুম।